আর জলসা নয়, এবার জি বাংলায় আসছে মাধবীলতা। সদ্য শেষ হয়েছে স্টার জলসার অন্যতম ধারাবাহিক মাধবীলতা। মাত্র 3 মাসের মধ্যেই এই ধারাবাহিকে ইতি টেনে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা সুস্মিত মুখার্জি এবং অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়াকে। প্রসঙ্গত, এর আগে শ্রাবণী ভূঁইয়াকে বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখেছে দর্শক। তবে মাধবীলতা শেষ হলেও শীঘ্রই নতুন রূপে পর্দায় ফিরতে চলেছে অভিনেত্রী শ্রাবণী ভূঁইয়া। কিন্তু এবার তার বিপরীতে সুস্মিত নয়। শোনা যাচ্ছে সুস্মিত মুখার্জির সঙ্গে মাধবীলতায় কাজ করার পর এবার জনপ্রিয় টেলি অভিনেতা সৈয়দ আরফিনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন পর্দার মাধবী তথা শ্রাবণী ভূঁইয়া। সূত্রের খবর অনুযায়ী ব্লুজ প্রোডাকশনের হাত ধরে জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক। প্রসঙ্গত, সৈয়দ আরিফিনকে দর্শক দেখেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ইরাবতীর চুপ কথা এবং খেলা ঘরে। মাত্র 3 মাসের মধ্যে মাধবীলতা শেষ হয়ে যাওয়ার পর থেকেই দর্শকরা ফের শ্রাবণীকে পর্দায় ফেরানোর দাবি জানিয়েছিলেন। অবশেষে জি বাংলায় ব্লুজ প্রোডাকশনের হাত ধরে দর্শকদের দাবি পূরণ হতে চলেছে বলে জানা যাচ্ছে। আপাতত তারা শ্রাবণী এবং সৈয়দ আরফিনের জুটিকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বিনোদন জগতে নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।